কৃষকদের স্বার্থ বিরোধী কালা আইন প্রত্যাহারের দাবিতে ও বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বুথ কর্মী সভা ও পথসভার আয়োজন করা হলো ভগবানগোলায়। মুর্শিদাবাদের ভগবানগোলা 2 নম্বর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে ও বালিগ্রাম অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মী সভার আয়োজন করা হয়। শনিবার আয়োজিত সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি শিলাদিত্য হালদার, লালবাগ মহকুমা সভাপতি গোলাম মর্তুজা হোসেন সহ ভগবানগোলা 1 নম্বর ও 2 নম্বর ব্লক কংগ্রেস নেতৃত্ব। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। কর্মী সভা এবং পথসভার কারণ কি? আমাদের কর্মী সভা আমাদের সারা বছরই হয়ে থাকে, কিছু বিষয় নয় যে কংগ্রেস দলের প্রোগ্রাম সারা বছরই হয়ে থাকে। কোভিড পরিস্থিতির মধ্যে ছিলাম আমরা সকলেই, তারপরে উৎসবের মধ্যেও ছিলাম, তাই তারপরেই সামনে বিধানসভা নির্বাচন। নির্বাচন তো আমাদের কাছে কোনো বিষয় নয়, আমরা সারা বছর কর্মী সভার মধ্যে থাকি। আর বর্তমানে যে অবস্থা এই শাসক দলের, তার বিরুদ্ধে যে একদিকে কেন্দ্রের কৃষি বিল আর একদিকে পশ্চিমবঙ্গের গণতন্ত্রী ব্যবস্থাকে বিধ্বস্ত করা, এখানে মানুষের আইন বলে কিছু নেই, এখানে শাসকের আইন তৈরি হয়েছে, এইসবের বিরুদ্ধে আমাদের সভা করা, পঞ্চায়েতের অজস্র দুর্নীতি, 100 দিনের কাজ বন্ধ, কাটমানির টাকা চারিদিকে নয়ছয় হচ্ছে পঞ্চায়েতের সদস্যরা, এসবের বিরুদ্ধে মানুষকে জানানোর জন্যই আজকে আমাদের সভা। আর রাজনৈতিক কর্মী সম্মেলন আমাদের সারা বছরই কোথায় না কোথায় হয়ে থাকে, যেহেতু কোভিড পরিস্থিতির মধ্যে ছিলাম আমরা, তাই কদিন পিছিয়ে ছিলাম। গোটা মুর্শিদাবাদ জেলাতে আগামী দিনে আমাদের এই সম্মেলন চলছে, তারই একটি রূপ করবে। সামনে বিধানসভা নির্বাচন নিয়ে আপনাদের কী মনে হচ্ছে? নির্বাচন মনে করার কাছে বিষয় নেই, আমরা সারা বছর রাজনৈতিক কর্মসূচি থাকি, নির্বাচনের মতো হবে, আমরা নির্বাচন লড়াই করবো। এখানে তৃণমূলের আর জায়গা থাকবে না মুর্শিদাবাদ জেলায়, এটা আমরা বুঝতে পারছি, তাই সেটাকে ভালো করে নিয়ে যাওয়া যায়, একটু সংগঠনকে শক্তিশালী করে তোলা। বহরমপুর শহরে সর্বপ্রথম সুগার থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ বিশিষ্ট সুচিকিৎসক ডিএম এন্ডোস্ক্রিনোলজি ডক্টর রমজিৎ বাড়ি, এমবিবিএস এমডি ডিএম এসএসকেএম হসপিটাল, বর্তমান সহকারী অধ্যাপক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটাল। আপনি কি প্রেগনেন্সি নিতে চান? তাহলে অবশ্যই আপনার থাইরয়েডের পরীক্ষা করান, কারণ যদি আপনার থাইরয়েডের সমস্যা থেকে থাকে এবং তার যদি সঠিক চিকিৎসা না হয়ে থাকে, তাহলে প্রেগনেন্সি থাকাকালীন বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশে একটা দীর্ঘস্থায়ী সমস্যা হতে পারে, যেটা কিন্তু থাইরয়েডের চিকিৎসা আগে পেয়ে থাকলে সম্পূর্ণভাবে নির্মূল করা যায়। নিয়মিত বসছেন চরক স্কয়ার ও ডায়াগনস্টিক এবং রিসার্চ সেন্টারে লালদীঘি আলাপন অনুষ্ঠান বাড়ির সামনে। যোগাযোগ নম্বর 7477-15253, 7477-99963। কর্মকার ট্রাক্টর ওয়ার্কশপ ইন্দোফার্ম ট্রাক্টরের অনুমোদিত ডিলার, ভারতের সর্বপ্রথম পাওয়ার ও মাইলেজ এবং সবচেয়ে উচ্চমানের পার্টস সমন্বয়ে সবচেয়ে শক্তিশালী ট্রাক্টর, 22 HP থেকে 110 HP ও 1, 2, 3, 4 সমস্ত সিরিজ এখানে পাবেন। নিজস্ব ওয়ার্কশপে নিজেদের তত্ত্বাবধানে সার্ভিসিং এর সুবিধা। ঠিকানা NH34 রাধারঘাট গীতারাম হসপিটালের বিপরীতে বহরমপুর মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9932372891 ও 9932753236। বেলডাঙ্গা হুমায়ুন কবির মেমোরিয়াল বিএড কলেজ, আমাদের কোনো শাখা নেই, কোনো প্রলোভনে পা না দিয়ে ভর্তির জন্য সরাসরি যোগাযোগ করুন। ঠিকানা ভিলেজ পোস্ট কাজী সাহা বেলডাঙ্গা মুর্শিদাবাদ। সরাসরি বিএড ও ডিএলএড 2020-22 কোর্সে ভর্তি চলিতেছে। যোগাযোগ নাম্বার 9434666006 ও 7001382131। তারিফা মেমোরিয়াল ইনস্টিটিউট অফ ফার্মাসি, অত্যন্ত ন্যূনতম খরচে ডি ফার্ম কোর্স করার সুবর্ণ সুযোগ, রয়েছে হোস্টেলে থাকা সুব্যবস্থাও, তাই আর দেরি না করে ভর্তি হতে সত্বর যোগাযোগ করুন। আমাদের ঠিকানা চুয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ, পিন 742166, যোগাযোগ নম্বর 9749464544।